বারুণ্ডা দিয়ে বেরিয়ে দেখি আজকে বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তারপর মাথায় আসলো আজকে তো উল্টো রথ, তাই মনটা একটু পাঁপড় ভাজার পেঁয়াজি পেঁয়াজি করছিল। তাই ভাবলাম অর্পিতা ম্যাডামকে একটু বলে দেখি আজকে একটু আমাকে বানিয়ে দেয় কিনা। এই না বলতে বলতে অর্পিতা ম্যাডাম একদম গরম গরম চা নিয়ে চলে আসলো আমাদের জন্য। তাই মনের কথা চেপে না রেখে বলেই ফেললাম, কিন্তু এত সহজে রাজি হয়ে যাবে সেটা আমি কিন্তু ভাবতে পারিনি। এই কথাটা শুনে আমার মনটা আনন্দে আত্মহারা হয়ে উঠেছিল। এরপর মা আমি অর্পিতা তিনজন মিলে চার কাপ নিয়ে গল্প করতে করতে বেশ গল্পটা জমে উঠেছিল। তারপর যথারীতি অর্পিতা লেগে পড়লো তার নিজের কাজে, যেটা ও কথা দিয়েছে আজকে আমাকে করে খাওয়াবে। আর আমি কিন্তু কথার খেলাপ একদমই করি না, তাই আমি লেগে পড়লাম আমার কাজে। আর এদিকে কিট্টু আমাকে প্রচুর জ্বালাচ্ছিল, তাই জন্য ও কিট্টুকে একটু সামলাচ্ছিল। তাহলে চলো বন্ধুরা, আমাদের সাথে তোমরাও এই ছোট ছোট আনন্দের মুহূর্তে সাক্ষী হয়ে থাকো। আর প্রথমেই আমি পেঁয়াজটাকে কেটে খোসা ছাড়িয়ে একদম পরিষ্কার করে নেব। আর বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি পেঁয়াজের রেসিপি। আর এদিকে পেঁয়াজ কাটতে গিয়ে চোখ দিয়ে নাক দিয়ে আমার জল বেরিয়ে যা তা অবস্থা। আর মা এদিকে দাঁড়িয়ে আমার কীর্তিকলাপ দেখছিল, আমি কি করে যাচ্ছি। ফাইনালি আমার পেঁয়াজ কাটা কমপ্লিট, কিন্তু পেঁয়াজি তো লঙ্কা ছাড়া একদমই টেস্ট হবে না, তাই জন্য আমি এক মুঠো লঙ্কা নিয়ে কুচিয়ে নিলাম। এরপর আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর নুন দিয়ে পেঁয়াজটা মেখে নিলে আর জল দেওয়ার একদমই প্রয়োজন হবে না। আর ভাবলাম এর সাথে একটু চালের গুঁড়ি দিই, চালের গুঁড়ি দিলে পেঁয়াজিটা বেশ মচমচে হবে, তাই জন্য দিয়ে দিলাম দু চামচ চালের গুঁড়ি। এরপর পেঁয়াজ আর লঙ্কার সাথে চালের গুঁড়ি আর নুনটাকে বেশ ভালো করে মেখে নিলাম। আর এখানে আমি একদমই জল ইউজ করছি না, কারণ নুন দেওয়ায় পেঁয়াজ থেকে রস বেরোবে। এরপর আমি নিয়ে নিলাম মেন ইনগ্রিডিয়েন্টস মানে বেসন, যেটা ছাড়া পেঁয়াজিটা একদমই ইনকমপ্লিট। এরপর বেসন দিয়ে ভালো করে মেখে নেব। কিন্তু মাখতে গিয়ে হলো একটা সমস্যা, বাটিটা হয়ে গেছে ছোট, তাই আমি একটা বড় বাটির মধ্যে সব জিনিসগুলো ঢেলে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি হলুদ, এটা হলো অপশনাল, তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো, কারণ আমরা সবাই একটু ঝাল খেতে বেশি ভালোবাসি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু খাবার সোডা। খাবার সোডা দিলে পেঁয়াজিটা কিন্তু মচমচে হবে, তবে এটাও কিন্তু অপশনাল। এরপর আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসঙ্গে মেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে আমি ঘরে এসে দেখি বাবু শুয়ে শুয়ে টিভিতে গান শুনছে, আর আমাকে দেখিয়ে বলছে এখনো হয়নি পেঁয়াজি। এতক্ষণ ধরে হয়নি দেখে আমি দৌড়ে রান্না করে গেলাম, গিয়ে দেখছি ও মা সবে তো উনি কড়া বসাচ্ছে আর গ্যাস জ্বালাচ্ছে, আর এইদিকে আমার মা উঁকি মেরে মেরে দেখছে ঠিকঠাক ভাবে করছে কিনা। যাই হোক, একা তো কোনোদিন করে না। এরপর যখন দেখলাম সবে তেল দিচ্ছে কড়ায় আর খিদেটাও একটু চনমনে হয়েছে, তাই আমি ফার্স্টকে বললাম একটু আমাকে পাঁপড়টাই ভেজে দাও, আগে আমরা পাঁপড়টা টেস্ট করি, পরে নয় পেঁয়াজি টেস্ট করব। তো সেই মতো কথা শুনে ও পাঁপড়টা ভাজার জন্য রেডি হয়ে গেল, আর আমি আর মা এদিকে ওকে রান্নাঘর থেকে দেখছি ও কী কী করছে। তারপর দেখলাম অর্পিতা ম্যাডাম একটা একটা করে পাঁপড় ভাজছে আর প্লেটের মধ্যে রাখছে। আমার ওই গন্ধেতে খিদেরও একটু চনমনি উঠলো, যেহেতু বিকেলবেলা পাঁপড় ভাজাগুলো এত সুন্দর ভেজে রাখা দেখে আমার মনটা উসুস করছিল কখন আমি একটু ভেঙে খাবো। তাই যেমনি ভাবা অমনি কাজ, ভেঙে টুকুস করে মুখে ভরে দিলাম। বাহ, অনেকক্ষণ খিদেও পেয়েছিল, পাঁপড়টাকে একটু শান্তি হলো। তো এবার চলে আসলো ফাইনাল পর্ব, মানে আজকে মেন আকর্ষণ পেঁয়াজি ভাজা। এরপর আমাকে দেখাচ্ছিল কীভাবে পেঁয়াজি ভাজতে হয়, মানে কিরকম চালাক দেখো, পরের বারে যদি আমার এরকম খেতে ইচ্ছা করে আমি যাতে নিজে ভেজে খেতে পারি। যেহেতু পেঁয়াজি হতে অনেকটা দেরি আছে, তাই চা আর পাঁপড় ভাজা খাবো বলে মা চা একটু গরম করছিল। এরপর কাপে একটা চুমুক দিয়ে আমি দেখতে চলে গেলাম পেঁয়াজিটা কত দূর হয়েছে, গিয়ে দেখতে পারলাম হয়েই এসছে, মানে প্রায় কমপ্লিট। আর এদিকে আমার খিদেটা এত জোরই পেয়ে গেছিলো আমি আর কন্ট্রোলই করতে পারছিলাম না, তাই কড়া থেকে নামানো গরম পেঁয়াজিটা আমি কপ করে নিয়ে মুখে পড়ে দিলাম। কিন্তু একটা কথা বলতেই হয়, সময় একটু বেশি নিলেও খেতে কিন্তু দারুণ করেছিল। কিন্তু এখানে তো আমার একার কমপ্লিমেন্টে কিছু হবে না, নিতে হবে সবার কমপ্লিমেন্ট। তাই ফার্স্টে সাজিয়ে বাবাকে আগে পরিবেশন করা হলো, আর এদিকে কিট্টু সোনা বসে আছে সন্ধ্যাবেলা মুড়ি খাওয়ার জন্য, মানে ও প্রতিদিনই বাবার সাথে মুড়িটা খায়। এরপর অর্পিতা ম্যাডাম আমাদের জন্য সব খাবারগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে চলে আসলো, আর মাও মুখে দিতে বললো জাস্ট ওয়াও, দারুণ হয়েছে খেতে। এই দেখো, এবার তোমাদেরকে দেখাই সামনে থেকে ব্যাপারগুলো কি কি ছিল। মুড়ি, পেঁয়াজি আর পাঁপড় ভাজা। আর অর্পিতা ম্যাডাম পেঁয়াজি করে খুব ক্লান্ত হয়ে গেছে। যাই হোক, যখন এত সুন্দর একটা পেঁয়াজি বানিয়ে আমাকে খাওয়ালো, তাই ভাবলাম ওকে একটা কিছু গিফট দেওয়া যাক। তাই জন্য ওকে আমি জিজ্ঞেস করলাম তোমার কি গিফট লাগবে। আর এইদিকে ম্যাডাম বায়না করে উঠলো ওর নাকি আজ একটা জিঙ্কস লাগবে, মানে ভাবো দুটো পেঁয়াজি খাইয়ে আমাকে একটা জিঙ্কস চেয়ে বসলো, মানে এটা ভাবা যায় আর কি। এরপর অর্পিতা নিয়ে চলে আসলো গরম গরম চা। মুড়ি, পেঁয়াজি আর গরম গরম চা খেয়ে রেডি হতে শুরু করলাম বেরোনোর জন্য। যাই হোক, বউ যখন আবদার করেছে ওটা তো রাখতেই হবে, যেহেতু আমার কথা রেখেছে। তাই বাইক নিয়ে দুজনে সোজা চলে গেলাম জুডিওতে। আর ম্যাডাম তো বেরোতে পেরে খুবই খুশি, আর আমি শুধু ভাবছিলাম আজকে আমার কত খসবে। তারপর মনকে বোঝালাম অত ভেবে লাভ নেই, এসে যখন পড়েছি ঢুকতে তো হবেই। আর এদিকেও দেখতে শুরু করলো ওর কী কী জিনিস লাগবে। তো এত জিনিস ঘাঁটার পর ও একটা কালো কালারের জিন্স নিয়ে দাঁড়িয়ে পড়লো
ট্রায়াল রুমে ট্রায়াল দেওয়ার জন্য। ফাইনালি ও কালো কালারের ওই জিন্সটাই পছন্দ করলো নেওয়ার জন্য, আর আমাকে সবকিছু ধরিয়ে দিয়ে দাঁড় করিয়ে রেখে দিল। আর এদিকে ম্যাডাম তো তার নিজের পছন্দের মতো জিনিস পেয়ে খুবই খুশি, মানে নাচতে নাচতে বাড়ি ফিরছে। যাই হোক বন্ধুরা, আমাদের এই ছোট একটা খুশির মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগলো। তাই ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করো, আর ভিকি থেকে ফলো করো। টাটা।